ডলারের রিজার্ভ সাশ্রয় উচ্চগতি ইন্টারনেট সেবা 5G প্রযুক্তি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনিক সভায় 5G প্রযুক্তি পরিবর্তনের আগে টেলিটকের 4G সেবার মান আরও ভালো করার নির্দেশ দেন তিনি। ঘাত প্রতিঘাত সহ্য করে সরকার দেশকে যে উন্নয়নের ধারায় নিয়ে এসেছে তা যেন কোনোভাবেই ব্যাহত না হয় সেই বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। রাজধানীর গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা ও সরকারি অফিসে টেলিটকের 5G ইন্টারনেট সেবা চালু করতে 236 কোটি 54 লাখ টাকার প্রকল্প উপস্থাপন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবন থেকে আগারগাঁয়ের সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে টেলিকম খাতে আমদানি নির্ভর যন্ত্রাংশ না কিনে ডলার সাশ্রয়ের দিকে মনোযোগী হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। এই মুহূর্তে যেহেতু কিচ্ছতার মধ্যে দিয়ে যাচ্ছি, বিশেষ করে ফরেন কারেন্সির উপরে চাপটা বেশি, সুতরাং এই প্রকল্পের বড় ব্যয় যেহেতু ডলার ফরেন কারেন্সি রিলেটেড এবং অত জরুরি নয় আমাদের বাস্তবতার প্রেক্ষিতে, 4G পুরোপুরি ফাংশনাল এখনও হয় নাই, সুতরাং আপাতত ওয়েট করেন। কতদিন ওয়েট করেন এটা বলেন নেই, আমরা বাদ দিই নেই, তিনি করতে চান কিন্তু একটু পরে করবেন। সরকারের উপর জনগণের আস্থা আছে দাবি করে দেশের মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে পেরেছি, এই ধারাটা যেন অব্যাহত থাকে, হয়তো চিরদিন আমিও থাকবো না, কিন্তু বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় সেটাই আমি চাই। আমরা সব ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করতে পেরেছি, আমাদের সামনে আরও এগিয়ে যেতে হবে, এটাই কথা। সভায় 2007 কোটি 57 লাখ টাকার 60টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ, রাজধানীর উত্তরা লেক উন্নয়ন, ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপন, ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।